আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিউজিক উইথ আবিদ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার চ্যানেলের জন্য যারা যারা আর এইচ স্টেডিয়াম মুভির খুবই পপুলার একটা সং কীভাবে ক্রিয়েট করছিলাম। এই গানটার মধ্যে খুবই বেশি রেসপন্স পাওয়ার পর, খুবই ভালো একটা রেসপন্স পাওয়ার পর সো আমি ডিসাইড করলাম যে আজকে আপনাদেরকে দেখাই কীভাবে আমি গানটি ক্রিয়েট করছিলাম, আপনাদের সবার সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার চ্যানেল ডার্কস মেলোডি, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখানে আমি আমার সব গানগুলো আপলোড করে থাকি। সো চলেন দেখা যাক কীভাবে আমি গানটা ক্রিয়েট করছিলাম। সো ফার্স্টে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ভোকালস, গান থেকে আমরা একাপেলা বের করে ভোকালসটাকে নিছি। ইউ হি বরস বরস কালি ঘটা বরসে হম। তো এখানে ছিল একটা ভোকালস, একটা ভোকালসকে আমি কপি পেস্ট করে মেক ইউনিক করে একটাকে লেফটে প্যান করে দিছি, একটাকে রাইট প্যান করে দিছি। ভোকালসের মধ্যে কিছু আহামরি লাগানো হয় নাই, জাস্ট ইকিউ করছি অ্যান্ড একটা কম্প্রেসার আর স্যান্ডের মাধ্যমে ভার্ব এবং ডিলে লাগানো হয়েছে, আর কোনো কিছুই নাই। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড এলিমেন্ট পিয়ানো, গানটা হচ্ছে সি মাইনারে। সো আমরা সি মাইনার স্কেলের পিয়ানো মেলোডি প্রোগ্রেস, একটা কর্ড প্রোগ্রেশন রেডি করছে এবং ওইটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করে দেন আমরা একটা মেলোডি ক্রিয়েট করছি অ্যান্ড এটা ফুল সং ধরে চলতেছে। মেলোডিটা হচ্ছে এরকম, এটা নিচে একটা সাব বেস যেটা আমরা ক্রিয়েট করছি এফএল স্টুডিওর স্টক প্লাগ ইন দিয়ে বু বেস, এবং সাব বেসের মধ্যে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল নোট চলতেছে, আর বেশি কিছু নেই, জাস্ট একদম ইজি ইজি সিঙ্গেল সিঙ্গেল নোট সি, এ শার্প, জি শার্প, এ শার্প। আপনারা যদি হেডফোন না পরে থাকেন তাহলে প্লিজ হেডফোন লাগান, না হলে আপনারা বেসের আওয়াজ শুনবেন না। একদম সিম্পল। দেন হচ্ছে বেস গিটারের সাউন্ড, বেস গিটারের মধ্যেও সিম্পল সিম্পল সিঙ্গেল সিঙ্গেল নোট রাখা হয়েছে সি, এ শার্প, জি শার্প, এ শার্প। এখানে কোনো রকেট সায়েন্স ইউজ করা হয়নি, জাস্ট সিঙ্গেল সিঙ্গেল রুট নোটগুলো আমরা ইউজ করছি, গানের কর্ডের রুট নোটগুলো ইউজ করছি জাস্ট। সব যদি আমরা একসাথে শুনি, দেন হচ্ছে প্যাডস, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য গানটা যাতে ফুলফিল সাউন্ড হয় দ্যাটস দ্য একটা প্যাড। খুবই লোতে চলতেছে প্যাডসটা আসলে অ্যান্ড একটা কয়ার, কয়ারের মধ্যেও সিঙ্গেল সিঙ্গেল নোট ইউজ করা হয়েছে এবং এগুলো সবগুলোই ফার্স্ট প্যাটার্নে ছিল, বাট ভিএসটিগুলো খুবই সিপিইউ ইন্টেন্সিভ এবং খুবই আটকায় যাচ্ছিলো, দ্যাটস ওয়াই ল্যাক করতেছিল, দ্যাটস ওয়াই বাউন্স করে দেন রাখা হয়েছে, কিন্তু এগুলো সবগুলো সিঙ্গেল সিঙ্গেল নোট। আমরা যদি সবগুলো একসাথে শুনি উইথ ভোকালস তাহলে আপনারা বুঝতে পারবেন। यूं ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाए इस चाहत की बारिश में मेरी खोली पियानो मेलोडी जेखने जेखने वोकल्स स्टॉप हो जाच्छे ओखने ओखने मेलोडी प्लस একসাথে শুনি। রেইনফলের সাউন্ড এসএফএক্স হিসেবে ইউজ করা হয়েছে, বিকজ গানটার মধ্যে খুবই কম এলিমেন্টস তো আমরা এসএফএক্স দিয়ে এটাকে ফুলফিল করছি। দেন
হচ্ছে গানের শুরুতে একটা ইম্প্যাক্ট আসে। দেন এখানে হচ্ছে আমাদের রিভার্স ক্র্যাশ, ক্র্যাশটাকে উল্টা করে রিভার্স দিয়ে দিছি। ফার্স্টে এটা ক্র্যাশ ছিল, দেন এটাকে আমরা রিভার্স করে দিছি ইজিলি। দেন আমাদের এখান থেকে বিট স্টার্ট হয়। এখানে একটা সাব ড্রপও আছে। এবং কিছু টং তো পুরা গান শোনা যাক। আমরা এখান থেকে প্লে করি যদি তাহলে আপনি দেখতে পারবেন। ফার্স্টে যে ভোকাল চপগুলো আসে সেটা হচ্ছে এটা। ইউহি বরস বরস খসসি ঘটা বরসে হমার। সো আমি গানটার মধ্যে থেকে একটা পার্টিকুলার একটা পোর্শন সিলেক্ট করছি, ওটাকে এখানে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে কেটে কেটে এটা ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড দেন এটাকে বাউন্স করা হয়েছে। যদি আমরা না কাটতাম তাহলে এটা এরকম থাকতো স্ট্রেট ছিল এরকম। ইউহি বরস বরস কালি ঘটা এন্ড এটাকে কাটার পর এরকম। ইউহি বরস বরালি আস কিতা ভর পড়ে হম ইয়ার ভিগ যা। দেন এটাকে আমরা বাউন্স করে নিয়ে গেছি সামনে ইন্ট্রোটা যেটা আপনারা শুনতেছেন এন্ড এখানে আরেকটা আন্ডার ওয়াটার ওয়েভ একটা এসএফএক্স। তো এই নিয়ে আমাদের গান কমপ্লিট হচ্ছে। আপনারা যদি ফুল এই গানটা শুনতে চান তাহলে ডার্কস মেলোডি চ্যানেলে গিয়ে শুনতে পারেন। এবং এখানে গানের মাঝখানে একটা পোর্শনে যেখানে শুধু মিউজিক ছিল ব্রিজ সেকশনে, ওখানে আমাদের একটা গিটার মেলোডি ছিল যেটা এরকম। এই নিয়ে আমাদের গানটা কমপ্লিট হচ্ছে। আপনারা যদি এই গানটা ফুল শুনতে চান তাহলে আমাদের ডার্কস মেলোডি ইউটিউব চ্যানেলে গিয়ে শুনতে পারেন। আমার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের প্রডিউসার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনারা যারা আমার থেকে পার্সোনালি শিখতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা আমার এই কোর্স থেকে মিউজিক কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে মিউজিক বানাতে হয় সব টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর সবগুলো স্যাম্পল প্যাক সব কিছু পাবেন। সব কিছু যারা আমার থেকে পার্সোনালি শিখবেন তারা সব কিছু ফ্রিতে পাবেন, ইনক্লুডিং দ্য সফটওয়্যার। সফটওয়্যার সহ আপনারা সব কিছু ফ্রিতে পাবেন। সো আপনারা যারা মিউজিক নিয়ে একটু সিরিয়াস, মিউজিক নিয়ে কেরিয়ারে কিছু করতে চান এবং ভালোভাবে শিখতে চান মিক্সিং মাস্টারিং সহ, এই টু জি আমরা আপনাদেরকে এই কোর্সে শেখাবো। সো যারা আপনারা পার্সোনালি শিখতে চান জাস্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।